আমার কথা, আমি যে দায়িত্ব আছি আমি কিন্তু এখানে কোনো ব্যবসায়ীর পক্ষে না, আমি কিন্তু কর্মীর পক্ষে। নেক্সট প্রশ্ন হলো কি, দেখ কর্মীর পক্ষে ইমরান আহমেদ তুমি কি করছো? আমি অনেক কিছু করেছি, আমি শুধু মালয়েশিয়ার কথা বলছি, আমি সব প্রবাসীর প্রবাসীদের কথা আমি বলছি না, আমি শুধু মালয়েশিয়ার কথা বলছি। এই যে ডিসেম্বর মাসে অনেক চক্রান্ত পার করে ডিসেম্বর মাসে আমরা একটা এমওইউ সই করলাম, সবাই তো আমাকে খুব বাহবা দিলেন, এই তো এখন মার্কেট খুলে গেল, আমরা তো ওই হিসাবে কথা বলা আরম্ভ করলাম, এই তো জানুয়ারি মাসে মার্কেট খুলে যাবে, ফেব্রুয়ারি মাসে মার্কেট খুলে যাবে। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন কে, বলেন মন্ত্রী সাহেব জানুয়ারি মাসে খুলবে তো? আমি হাইয়া বলি না না বলি, তারপরেও কিন্তু পেপারে চলে আসে মন্ত্রী বলছে কি জানুয়ারি মাসে খুলে যাবে। বাস্তব এটা তো সব আপনারাই জানেন, আমি তো এখানে লুকোচুরি কিন্তু খেলছি না। এই যে ডিসেম্বরের পরে আমি যদি দুইটি ঘটনার কথা যদি আপনাদেরকে বলি, প্রথম ঘটনা হলো যে জানুয়ারি মাসের 14 তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো, চিঠিতে বলা হলো কি তারা আমরা এইভাবে একটা সীমিত আকারে আমরা কিন্তু মার্কেট চালু করতে চাই। 18 তারিখে আমি কিন্তু ওটার উত্তর দিয়েছি, এটা কিন্তু সবার কাছে আছে, যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্ট রাখেন এই কপি সবার পকেটে আছে, আর সাংবাদিকদের কাছে তো ডেফিনেটলি আছে, বিকজ ওনারা তো এই কি বলে সাইবার স্পেস আর সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে কিন্তু পেয়ে গেছে। আমার চিঠিতে আমি যা লিখেছি আমি কিন্তু শুধু আমার শ্রমিকদের স্বার্থে, তারপর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু মালয়েশিয়া থেকে কোনো উত্তর পাই নাই। বিভিন্ন কথা বলা হয়, এখান থেকে বলা হয় দেখ আমাদের কারণে মার্কেট বন্ধ হয়ে আছে, কিন্তু আপনারা জেনে রাখেন আমাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ না, এটা আমি দৃঢ়ভাবে একেবারে বুক ফুলাইয়ে কথা বলতে পারি, আমাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ না, মার্কেট বন্ধ এখানকার যা ওনাদের যে অন্তর ব্যাপার যেটা আছে ওটার কারণে। আমি এখানে যারা যারা আমরা যেভাবে ইনভলভ আছি যেখানে যেখানে তাদের কারণে কিন্তু মার্কেট বন্ধ হয়ে আছে, আমি এটাতে বিস্তারিত যাব না। এই জন্য আগামীতে আমার কিন্তু নেগোসিয়েশন করতে হবে, আমি কিন্তু এখনো আছি মার্কেট খোলার জন্য, কি আকারে কি সিস্টেমে কি কিভাবে মার্কেট খোলা হবে এটা আমি নেগোসিয়েশন না করা পর্যন্ত আমি তো বলতে পারছি না। আমি তো ওনাদের কাছ থেকে তারিখ চেয়েছি, ভাই আমাদের একটা মিটিং এর তারিখ দেন, আমরা বসে আলাপ আলোচনা করে সব সমাধান করে দিই, এখন পর্যন্ত তারিখ পাইনি, এখনো আমি আশে আছি। যাই হোক, ঘুরে ফিরে কথা হলো যখন আমরা প্রবাসী ভাইদের কথা চিন্তা করি, আজকেও তো আমরা হোম মিনিস্টার সাহেবের সাথে দেখা করেছি, আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমি ওনার সাথে ছিলাম, সেখানেও কিন্তু কথা হয়েছে, কথা কিন্তু আপনাদেরই হয়েছে এটা কিন্তু মনে রাখবেন, কাজ আমার কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কিন্তু কথা আপনাদেরই বলেছে, যে যে কথা বলার প্রয়োজন আছে সেই হিসাবে আমরা কথা বলে এসেছি, আশা করি এটার খারাপ কিন্তু ফল হবে না, ভালোই ফল হবে। কিন্তু যে বিভিন্ন কথা এখানে বলা হয়, নির্যাতনের কথা বলা হয়, আইন কানুনের কথা বলা হয়, আইন কানুন কিন্তু শুধু বাংলাদেশে না, আইন কানুন কিন্তু এখানেও আছে, যখন আমাদের হাই কমিশনের কথা বলা হয় আমি কিন্তু খুব খুশি হলাম আপনারা যে প্রশংসা করেছেন আমাদের হাই কমিশনের কাজ, বিকজ বেশিরভাগ যা বদনাম যেটা হয় আমরা আসলেই সবচেয়ে বলা হয় কিন্তু হাই কমিশনার কিছু করে না কিছু করে না কিছু করে না, কিন্তু এই প্রথমবারের মতন আমি যেটা এটা শুনে
আমি অত্যন্ত আমি যাকে বলতে খুশি হয়েছি যাবো যে কথা আমি সবসময় জানতাম আমাদের হাই কমিশন যে কাজ করে এটাই কিন্তু আপনারাই আমাকে আজকে প্রমাণিত করে দিয়েছে ইনশাল্লাহ হাই কমিশন তাদের দায়িত্ব পালন করবে আমাদের লেবার শ্রম উইং যেটা আছে যেটা ডাইরেক্টলি আমার আন্ডারে ওরাও কিন্তু ওদের দায়িত্ব পালন করছে আর আপনাদের কোনো সমস্যা হলে আমি সবসময় বলি এম্বাসিতে যদি কোনো আপনারা যদি পরিত্রাণ না পান আমার ইমেল আছে আমাকে একটা ইমেল পাঠাবেন কিন্তু 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 ইমেল পাঠাবার আগে প্রথমে আপনার নিজেকে বুঝতে হবে যে আপনি আপনার কাজটা সঠিক পতন করেছেন কিনা যদি এমনি উদাহরণ দিয়ে একটা চিঠি ছেড়ে দিলেন যার যখন চেক করতে যাব দেখবা যে দোষ আপনারই আমি উদাহরণ হিসাবে একটা বলে দিই যে খুব সংক্ষেপে যেটা আমি রিসেন্ট এইবার জানলাম যে একজন ভদ্রলোক কমপ্লেন করলো কিন্তু রোজ কয় মাস আগে ওর পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট দিয়েছে এখনো ও পায়নি বা পেয়েছে সামথিং 6-8 মাস লেগে গেছে খবর করে দেখা গেছে দ্যাট ও তো যে সিস্টেম সেট করা আছে এখন তো সিস্টেম আছে কি দ্যাট আপনার পাসপোর্ট পোস্ট অফিসে জমা দিয়ে দেবেন আছে কি না আছে সবাই জানেন তো আর পোস্ট অফিস থেকে কিন্তু আপনারা গিয়ে আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন ওই হাই কমিশনে যাওয়া লাগে না কিন্তু সেই ভদ্রলোক নাকি কোনো দলালকে বুঝে দিয়েছে দলাল সাহেব তো পকেটে পয়সা নিয়ে তারপর ওটা নিয়ে বসে আছে হয়তো 3-4 মাস 5 মাস পরে গিয়ে জমা দিয়েছে রেজাল্ট হলো বদনাম কিন্তু হাই কমিশনের উপরে এটা তো অন্যায় তো যাই হোক এটা একটা উদাহরণ যেটা আমি শুনেছি এই ধরনের আরো উদাহরণ হতে পারে ইচ্ছাকৃত না জানার কারণে হতে পারে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো এখানে আমাদের অনেক সংগঠন আছে অনেক সংগঠন আছে আপনাদেরকে এই মেসেজটা সবার কাছে যদি পৌঁছে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর এখানে আই থিঙ্ক ডক্টর ইমদাদ শেখ বোধহয় একটা রেজিস্ট্রেশনের কথা একটা বলেছেন রেজিস্ট্রেশন কিন্তু বড় সিম্পল জিনিস এটার জন্য অফিসও লাগে না ঘর বাড়িও লাগে না শুধু লাগে একটা সিম্পল কম্পিউটার আর ওই কম্পিউটারের মধ্যে সবগুলি এন্ট্রি করলে হয় ওই এক্সেল শিটেও এন্ট্রি করলে কিন্তু ওখান থেকে সব কিছু বাইর করা যায় তো এই দায়িত্বটা কিন্তু আমরা নিতে পারি উনি তো অফার করেছেন যে আপনারা করে দিতে পারেন আপনি তো কোনো একটা তো সামাজিক দায়িত্ব হিসাবে যদি আপনারা এটাও করেন তাও করা যায় যাই হোক আজকে আমরা উত্তাল মাঠ এটা নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি উত্তাল মার্চ আর বঙ্গবন্ধু কিন্তু এপি টু পিট বলতে গেলে বঙ্গবন্ধু ছাড়া আমরা কিন্তু বাংলাদেশের কিন্তু স্বপ্ন দেখতে পারতাম কিন্তু এখন ঠিক তো বললেন 50 বছর পার হয়ে গেছে 50 বছর পার হয়ে গেছে এই দেশের স্বাধীন হওয়ার আমরা কিন্তু আজ পর্যন্ত 30 লাখ যে শহীদ যারা হয়েছে মুক্তিযোদ্ধারা 2 লাখ মা বন্ধে যে ইজ্জত গেছে বঙ্গবন্ধু ওনার তাজা রক্ত দিয়েছেন ওরা পুরো পরিবারের রক্ত এই আমাদের বাংলা মাটিতে দিয়েছেন আমরা কি দিয়েছি ওটা আমরা তো কথা ছাড়া তো আর কিছু দেইনি আমার মনে হয় সময় এসে 50 বছর পার হয়ে গেছে বঙ্গবন্ধুরও 100 বছর পূর্তি আমরা পালন করে ফেলেছি কিন্তু আলটিমেটলি আমাদের সবাইকে কিন্তু আল্লাহর কাছে যেতে হবে আমরা যত কথা বলি বঙ্গবন্ধুর ব্যাপারে বা এই দেশের ব্যাপারে বা মুক্তিযোদ্ধাদের শহীদদের ব্যাপারে আমরা কি করেছি ওদের জন্য একটা গাছ লাগিয়েছি আপনারা নিজেকে জিজ্ঞেস করেন কে নিজে বাড়িতেই লাগান না একটা গাছ লাগিয়েছেন কেউ এটা মুক্তিযোদ্ধাদের জন্য আমি লাগালাম তা তো আমরা করি না আমি করি এটা কিন্তু আপনারা জেনে রাখেন আমি করি
নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আমি কিন্তু আমার বিবেককে রোজ রাতে জিজ্ঞেস করি কি আমি ঠিক করলাম না ভুল করলাম। দিনের আমি হিসাব কিন্তু আমি আমার নিজে নিজে হিসাব নেই। আমরা যদি সবাই আমাদের হিসাব নিজে হিসাব নেই ইনশাল্লাহ কিন্তু কোনো সমস্যা হবে না। এই দেশ যে লাইনে বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে ফেলে দিয়েছে যে ট্র্যাকে, এই ট্র্যাক কিন্তু থামবেও না আর গতি কমবেও না যদি আমরা সবাই ঠিক থাকি। এই জায়গা থেকেই আমরা আপনাদেরকে বলতে পারি বক্তব্য দিতে গেলে আই ক্যান কন্টিনিউ, কিন্তু আমি জানি অতিরিক্ত বক্তব্য দেওয়াটাও কিন্তু খুব বেশি একটা ভালো কাজ না, বিকজ কেউ পছন্দ করে না। আমি যে মেসেজ দেওয়ার কথা, যে মেসেজ দেওয়ার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আমি আপনাদেরকে অতদূর নিশ্চিত করতে চাই আমি আমার দায়িত্ব পালনে কিন্তু কোনো গাফলতি করছি না। আর যদি কেউ বলে কি আমি গাফলতি করছি, আপনি একটু খুঁটিয়ে দেখবেন এটার পিছনে হয়তো কোনো না কোনো স্বার্থ, হ্যাঁ আমি হয়তো ওই লাইনে গেছি না। আমার কিন্তু স্বার্থ একটাই, শ্রমিক যারা আছে তাদের জন্য আমি মার্কেট কেমনে খুলবো, তাদেরকে কম খরচে কেমনে পাঠাবো, আর ওদের সিকিউরড অবস্থা ওনারা যে চাকরি কেমনে করবে, এই তিনটা পয়েন্ট হলো আমার মেন টার্গেট। এবং সেই টার্গেটেই আমি কিন্তু আজ পর্যন্ত আছি, আর ইনশাল্লাহ আমি সেই টার্গেটই আমি ফুলফিল করেই এই মন্ত্রিত্বের দিকে যাব। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাকে দোয়া করবেন, আর আমাকে যদি কিছু বলার থাকে তো একটু হাসি মুখে গাইল দিলেও আমি কিন্তু ওটা মেনে নেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।